দিবঙ্কর রায় ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক বিশ্বভারতী, কাজ করেছেন রবীন্দ্রনাথ নিয়েই, আর ইতিমধ্যে বেশ কিছু অনুবাদ কর্মের সঙ্গে জড়িত। অনেক ধন্যবাদ অনির্বাণ, ধন্যবাদ রবীন্দ্রভারতী মানবী চর্চা কেন্দ্রকে, ধন্যবাদ অগ্রবীজ পত্রিকাকে, এতজন নাম করা কবি এবং কবি সমালোচকদের সামনে বাংলায় কোনো কিছু বলার সুযোগ আমার আগে কখনো হয়নি। আমার বাংলা অন্য কোনো কারণ নয়, কিন্তু পেশাগত কারণে যেহেতু খুব বেশি বাংলায় বলার সুযোগ হয় না, সেই কারণে হয়তো আমার বাংলার মধ্যে কিছু ইংরেজি শব্দ মিশে যাবে। তবে গতকাল রণজিৎদার বক্তৃতার পর সাহস পেয়েছি, উনি যে ভাষায় কথা বলেছেন সেটা আমরা বেঙ্গলিশ বলি, তো আমার ভাষাটাও হয়তো এরকম কখনো কখনো বেঙ্গলিশ হয়ে যাবে। গতকাল বেশ কিছু গুরুত্বপূর্ণ উপস্থাপনা আমরা শুনেছি, সেখান থেকে একটা ব্যাপার আমার মনে হয়েছে যে এই ভাষা, মানে ধরুন কবিতা তো ভাষা দিয়ে লেখা হয়, আবার অনুবাদের ক্ষেত্রেও ভাষা লাগে, তো এই কবিতার ভাষা আর অনুবাদের ভাষা এর মধ্যে সম্পর্কটা কি, এ দুটো এক কিনা, এ দুটোর উদ্দেশ্য বিধেয় এক কিনা, সেইটাকে আমি আমার আজকে আলোচনার বিষয় করেছি। সৌমদার কাছে একটা লেখা জমা দিয়েছিলাম, সেটা অন্যরকম, কিন্তু কালকে লেকচারগুলো শুনে যাকে সাদা বাংলায় বলে একটু চেগে গেছি, কালকে রাত্রে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হয়েছে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে অনুবাদ চর্চার নন্দন বা অনুবাদের নন্দন। সেখানে বাংলা কবিতার আলোচনা হয়তো আসবে, কিন্তু আলোচনাটা আমি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে করতে চাইছি। দেখুন, অনুবাদকের কবিতা পড়া, এখান থেকে যদি আমরা শুরু করি, অনুবাদকের কবিতা পড়ার ক্ষেত্রে তিনটে পয়েন্ট আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে ধরুন আর পাঁচজন কবিতা পাঠকের মতন যেরকম কবিতা পড়া, যেটাকে আমরা বলি ব্যক্তিগত পাঠ, যেখানে কবিতা পাঠ করে যে উপলব্ধি হয় পাঠকের বা অনুবাদকের, সেটা কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার নেই। আর আরেক ধরনের পাঠ সম্ভব, যেটা আমরা সাহিত্যের মাস্টারেরা করে থাকি, আমরা কবিতা পড়ে সেটা আমাদের মতন করে বুঝে আমরা কি বুঝলাম বা কেন বুঝলাম বা কিভাবে বোঝা উচিত, এই নিয়ে আমাদের ছাত্রছাত্রী বা আরো পাঁচজনের সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। যে ভাষাতে কবিতাটা পড়েছিস, আলোচনাটা সাধারণত সেই ভাষাতেই হয়। অনুবাদের জন্য পাঠ, এই যে তৃতীয় পয়েন্টটা, সেটা খুব সিগনিফিকেন্ট, কারণ এখানে অনুবাদকের কাছ থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে এক ধরনের নিবিড় পাঠ। শুধু পাঠ নয়, ব্যাখ্যা নির্ধারণ এবং অন্য একটি ভাষায় সে ব্যাখ্যা রূপান্তরকরণ, কিন্তু মূলের প্রতি অনুগত থেকে, সমস্যা গভীর। তো সেই জায়গা থেকে যদি আমরা আজকে দু একটা কথা বলাই বাহুল্য, যেহেতু আমি ইংরেজি সাহিত্যের ছাত্র, সেই কারণে সাহিত্য বা সাহিত্য তত্ত্বে আমার যেটুকু বোঝাপড়া সেটা মূলত পশ্চিমী, আজকে আমি যে ধারণাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই ধারণাগুলোর অনেকগুলোরই জন্ম কিন্তু পশ্চিম। আমি আমার নিজের মতন করে বোঝার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে আলোচনা করছি, প্রশ্নোত্তর পর্বে আলোচনাটা জমে উঠলে ভালো লাগবে। তো এখন প্রথম যে প্রশ্নটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে কবিতা যে লেখা হয় সেটা কার কথা ভেবে, পাঠকের কথা ভেবে? পাঠকের কথা ভেবে যদি লেখা হয় তাহলে আমাদের একজন আদর্শ পাঠকের ধারণা তৈরি করতে হয়, যেমন আদর্শ মানুষ হয়, কারণ এই যে ঘরে যারা বসে আছেন এতজন যদি একটি কবিতা পড়েন, বলাই বাহুল্য প্রত্যেকের কবিতা পাঠ অন্যদের থেকে আলাদা হবে, কিন্তু যদি আমি কবি হিসেবে পাঠকের কথা ভেবে কবিতা লিখতে চাই তাহলে আমাকে ওই আদর্শ একজন পাঠকের কথা ভাবতে হয়, সেটা হয়তো এক ধরনের ইউটোপিয়ান কনসেপ্ট হবে। কিন্তু কবিতা সেই অর্থে যদি পাঠকের জন্য ভেবে লেখা না হয়, কবিতা যদি যাকে আমরা সাদা বাংলায় বলি সাবজেক্ট স্পেসিফিক হয়, পোয়েটিক সেলফ স্পেসিফিক হয়, তাহলে অনুবাদ বা ভাষান্তর কি শুধুই একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার ক্ষেত্রে সেই ভাষার পাঠকের কথা ভেবে হবে? সমস্যা, কারণ আমরা জানি যে কবিতায় যে বাচনটা তৈরি করা হয় তার, এ ব্যাপারে গতকাল অনেক গুরুগম্ভীর কথা আমরা শুনেছি, সেই
বাচনে কিন্তু শুধুমাত্র তথ্য সরবরাহ করা উদ্দেশ্য থাকে না, ইনফরমেশন এক্সচেঞ্জ নয়। যারা কবিতার প্রাণকে ছুঁতে চান তাদের কাছে কবিতা বলে কোট আনকোট বলে খুব সামান্যই, কিন্তু কবিতার জোর থাকে তার অনির্বচনীয়তায়, তার অতল স্পর্শী গভীরতায়, তার রহস্যময়তায়, বা সাদা বাংলায় বলতে গেলে তার কাব্যে। গতকাল রণজিতের ব্যাপারে এই বাইনারি থিঙ্কিং সিঙ্গল ভিশনের কথা অনেকটা বলেছেন। তো তাহলে কবিতা যদি কোনো আদর্শ পাঠকের কথা না ভেবে লেখা হয় তাহলে কেন অনুবাদক একজন আদর্শ পাঠকের কথা ভেবে অনুবাদ করবেন? প্রশ্নটা এখানে, কেন তার দৃষ্টি পাঠকের বদলে কবিতার দিকে বা কবিতার অনুবাদ যোগ্যতার দিকে নিবদ্ধ থাকবে না? এই যদি আমাদের প্রতর্কের একটা মূল জায়গা হয় তাহলে আবার কতগুলো প্রশ্ন উঠে আসছে। এক নম্বর কথা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মূল কবিতা তার ভাব প্রকাশের জন্যে যে পদ্ধতি অবলম্বন করে না থাকুক না কেন, অনুবাদ কিন্তু সর্বার্থী ডেরিভেটিভ, অনুবাদ কিন্তু পরে আসে, এবং অনুবাদ ভালো হোক মন্দ হোক তাতে সেই অর্থে মূল কবিতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু আবার যদি অনুবাদ যোগ্যতার কথা বললাম, তা বললে কিন্তু মূল কবিতার সঙ্গে অনুবাদ কবিতার একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকে, মূল থেকেই অনুবাদ, কিন্তু অনুবাদ মূলের পরে। এবং সাধারণত আমরা দেখি সেই কবিতাগুলোই অনুবাদক অনুবাদ করার ইচ্ছে প্রকাশ করেন বা অনুবাদ করার কথা ভাবেন যে কবিতাগুলো পাঠকের মধ্যে মোটামুটিভাবে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে, যে কবিতা ঐতিহ্য বা একটা কি বলবো পরম্পরার অঙ্গ হয়ে গেছে। কবি যখন কবিতা লিখেছেন তিনি তার ঐতিহ্য এবং পরম্পরার সঙ্গে একটা ডায়ালগে গেছেন, গতকাল অনির্বাণ তার বক্তব্যে কথাটা বলেছিলেন, এবং সেই কবিতা লেখা হয়ে যাবার পর কালকে অভিক যেরকম বলেছিল ছাপার পর সেই কবিতা একভাবে একটা রিসেপশনের ইতিহাস তৈরি হয়েছে, যে কারণে ভালো কবিতা কোটানকোট ভালো কবিতা কোটানকোট আদর্শ কবিতা আমরা বারবার ঘুরে ঘুরে পড়ি, বিভিন্ন সময়ে পড়ি, তাহলে সেই কবিতার একটা রিসেপশনের ইতিহাস থাকে। আর অনুবাদক যখন অনুবাদ করতে চান তখন ঐতিহ্য এবং পরম্পরার সঙ্গে কবির যে সম্পর্ক এবং কবিতার যে রিসেপশনের যে ইতিহাস সমস্তটাকে অনুবাদককে মাথায় রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কবিতা রচনার উদ্দেশ্য আর কবিতা অনুবাদ করার উদ্দেশ্য ঠিক এক নয়, অথচ দুটো ক্ষেত্রেই কিন্তু প্রধান বা খুব সম্ভবত একমাত্র অবলম্বন হচ্ছে ভাষা। তো অনুবাদের ভাষা কিরকম বা অনুবাদের ভাষার এইমস এন্ড অবজেক্টিভস কি, ভাষা ব্যবহারের মধ্যে দিয়ে অর্থ কি করে তৈরি হয় বা ভাষা কতদূর মনের ভাব প্রকাশ করতে পারে, কিভাবে পারে, এবং সেই ভাষা প্রকাশের ক্ষেত্রে সেই ভাব প্রকাশের ক্ষেত্রে এক ভাষা থেকে অন্য ভাষায় ভাষান্তরিত করলে সেই ভাব প্রকাশের সুবিধা হয় না অসুবিধা হয়। এখন এই ব্যাপারে আমরা যারা সাহিত্যের ছাত্র আমরা সবাই একটি বইয়ের কথা শুনেছি, অনেকে আমাদের হয়তো আমাদের সিলেবাস আমরা পড়েওছি, 1916 সালে প্রকাশিত ফার্দিনা দো সেসুরের কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। সেখান থেকে আমি একটা শুধু বাক্য আমি তুলে ধরবো জাস্ট এইটা বোঝানোর জন্য আপনাদের যে ভাষা সম্পর্কে সাধারণভাবে আমরা যেটা ভাবি সেই ভাবনাটাকে হয়তো অন্যভাবে ভাবা যায়। সেসুর বলছেন যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ ইন্টারডিপেন্ডেন্ট টার্মস in which the value of each term results solely from the simultaneous presence of the others. এখানে দুটো গুরুত্বপূর্ণ expressions আমার মতে আছে, একটা হচ্ছে interdependent terms, আরেকটা হচ্ছে value. এই ভ্যালুর ধারণাটা সাইনের ধারণার সঙ্গে সঙ্গে সেসুরের একটা আমরা বলতে পারি একটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন লিঙ্গুইস্টিক্সের। খুব সহজ করে বলতে গেলে এই ভ্যালুর ব্যাপারটা কি, যেমন ধরুন আমার কাছে একটা 100 টাকার নোট আছে, এই 100 টাকার নোটের এক ধরনের ভ্যালু হতে পারে যে এর এক্সচেঞ্জ ভ্যালুটা কি, মানে আমি 100 টাকা দিয়ে কি কি জিনিস কিনতে পারি, আর আরেকটা হতে পারে যে এটা হচ্ছে ডিসিমিলার অবজেক্টসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা, ভ্যালু নির্ধারণ করা,
আরেকটা হচ্ছে যে ওই 100 টাকাটা আমাদের যে কারেন্সি সিস্টেম, মানে 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 2000 টাকার নোট, সেই সাপেক্ষে 500, 2000, 200 নোটের সাপেক্ষে 100 টাকার নোটের ভ্যালু কি, এটা যদি আমরা ভাষার ক্ষেত্রে আনি তাহলে ব্যাপারটা হয়তো এইভাবে দেখা যেতে পারে। ধরুন আমাদের বাঙালিদের ঘরে রবিবার দিন সকালবেলা যদি জলখাবারে মা লুচি করেন, তো এই লুচির যে দোতনা, সেই লুচির দোতনা কিন্তু নির্ভর করে থাকবে আমাদের বেঙ্গলি কুইজিনে রুটি বা পরোটা বা কচুরি বা এই জাতীয় আর অন্যান্য খাবারের সঙ্গে। তার মানে মা যেই বললেন যে আজকে সকালে কিন্তু আমি লুচি আর আলুর তরকারি করছি, লুচি বললে আমার মাথায় যে ধারণাটা এলো সেটা কিন্তু পরোটা বা কচুরি বা রুটি ওই শব্দগুলোর ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত, মানে যাকে সাদা বাংলায় বলা যায় রিলেশনাল। তো তার মানে একটি শব্দে বা শ্বশুর শব্দ শব্দটা ব্যবহার করবেন না, উনি সাইন বলবেন, একটি সাইন আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাবসেন্ট প্রেজেন্সের গল্প আছে। এখন এই যে লুচি, তার যে ইন্টারটেক্সুয়ালিটি আছে অন্য শব্দগুলোর সঙ্গে সেটা বাংলা ভাষা দিয়ে আছে। এখন এটা যদি আমি ইংরেজি করি সমস্যা কি হতে পারে বা কিভাবে সেই সমস্যার সমাধান করা যেতে পারে সেই নিয়ে আমাদের আলোচনা। তো সাধারণভাবে বলা যেতে পারে অনুবাদ কর্মে আমরা যেটা চেষ্টা করি, আমরা চেষ্টা করি এটা বোঝা, এই লুচির প্রসঙ্গ ধরেই বলা যেতে পারে যে ভাষায় ভাষায় আন্তর্লীন কি সম্পর্ক, তার প্রত্যেকটা ভাষারই একটা মৌলিক উদ্দেশ্যের জায়গায় এক আছে, ভাব প্রকাশ করা। তো দুটো ভাষা মানে যদি দুটো লিঙ্গুইস্টিক রেজিস্টার হয় সেই দুটোর মধ্যে কি ধরনের সম্পর্ক থাকতে পারে সেইটাকে এক্সপ্লোর করার একটা চেষ্টা আমরা অনুবাদে করি। সেখানে প্রশ্ন জাগতে পারে আমরা কি তাহলে আক্ষরিক অনুবাদের দিকে যাব, ওয়ার্ড ফর ওয়ার্ড ভার্বাটিম অনুবাদ করব, কিন্তু সেখানেও সমস্যা। সমস্যা কেন? কারণ কবিতার অর্থ, ওই যে আমরা একটু আগে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে কবিতার অর্থ কালে কালে বদলে যায়, কারণ ভাষার একটা দিক আছে আমরা জানি, একটা ডায়াক্রনিসিটি আছে, ভাষা কালের সঙ্গে সঙ্গে বদলায়, বিশেষ করে কবিতার ভাষা। কবিতার ভাষায় যে বিশেষ ধরনের হাইটেন্ড ল্যাঙ্গুয়েজে কবি কবিতা লেখেন, যেখানে ধরুন অনেক বেশি সংকেতময়তা থাকে, সেই ভাষা কিন্তু কালে কালে বদলে যায়। আবার উল্টো দিকে অনুবাদ, যখন অনুবাদক যখন অনুবাদ করতে যান, তিনি যে ভাষাটায় অনুবাদ করেন সেই অনুবাদ যদি 10 বছর বা 20 বছরের পুরনো হয়ে যায়, তখন সেই অনুবাদের ভাষাটাও ডেটেড মনে হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে যে ভাষায় আমি অনুবাদ করব সেই লব্জটা, সেই সেই ভাষার যে রূপটা, সেটা তামাদি যাতে হয়ে না যায় সে ব্যাপারে আমি কি ব্যবস্থা নিতে পারি। কবিদের সে সমস্যা নেই, কারণ কবিদের ভাষাকে আমরা ধরেই নিই যে এক ধরনের সংকেতময়তার মধ্যে কবিদের ভাষা থাকে, খুব স্ট্রেইট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ কবিতা অনেক সময় আমরা এনকারেজ করি না, তার মানে এই না যে কবিতা স্ট্রেইট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজে লেখা যায় না। কিন্তু তাহলে এবার এইখানেই একটা ধারণা উঠে আসছে, সেটা হচ্ছে একটা বিশুদ্ধ ভাষার ধারণা। কবিতার ভাষা, অনুবাদের ভাষা, এর অতীরে একটা বিশুদ্ধ ভাষার খোঁজ আমাকে করতে হবে, যে যে ভাষাতে অর্থর বদলটা কম, বা যে ভাষা আমাদের কালকেও আমি এক্ষুনি মনে করছি না কারা বলছিলেন, কিন্তু খুব সম্ভবত অভিজ্ঞ বলছিল যে বৈখরীর কথা বলছিল বা লোগসের কথা বলছিল, এমন এক ধরনের ভাষা যেটা একটা সেক্রেডোটাল, একটা একটা কি বলবো, একটা ধরনের আধ্যাত্মিক চেতনার ভাষা, বৈখরী বলতে যা বোঝায়, সেরকম একটা ধারণা আমরা অনুবাদের ক্ষেত্রে কি নিয়ে আসবো, যে ভাষায় আমরা অনুবাদ করব সেই ভাষাতে মূল কবিতার ভাষার মধ্যে যে সম্ভাবনা লুকিয়েছিল সেই সম্ভাবনাগুলিকে টেনে বের করে অনুবাদ যে ভাষায় হচ্ছে সেই ভাষার লিঙ্গুইস্টিক রেজিস্টারকে আরও প্রসারিত করে তৃতীয় একটা বিশুদ্ধ ভাষার কাছে পৌঁছানোর চেষ্টা করব। অন্যভাবে বলতে গেলে যে এই যে অভিপ্রায়, ভাষা ব্যবহারের যে অভিপ্রায়, কবি যেভাবে ভাষা ব্যবহার করছেন তার যে অভিপ্রায়, আর অনুবাদকের ভাষা ব্যবহারের যে অভিপ্রায়, সেই দুটোকে একটু টেকনিক্যাল হয়ে করে বলতে গেলে বলতে হবে যে ইন্টেন্ডেড আর মিনস অফ ইন্টেনশন, মানে উদ্দিষ্ট আর ভাষা ব্যবহারের উদ্দেশ্য, এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ধারণ অনুবাদক কীভাবে করবে। আরেকটা উদাহরণ দিই,
যেমন ধরুন অভিমান শব্দ, অভিমান শব্দটা আমরা আমরা বাংলাতে হামেশাই ব্যবহার করি, খুব প্রচলিত শব্দ। কিন্তু আমি যতদূর জানি ইংরেজিতে অভিমানের কোনো এক্সাক্ট প্রতিশব্দ নেই। আপনি আমি লিখছিলাম, ডিকশনারি দেখছিলাম, আপনি ওটাকে কখনো ভাবতে পারেন প্রাইড, কখনো ভাবতে পারেন হার্ট প্রাইড, এরকম বিভিন্ন রকম ভাবনা ভাবতে পারেন, কিন্তু কোনোটাই এই অভিমান শব্দের যে দোতনা তার খুব 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 কাছাকাছি যাবে। তো আসলে আবার আমি ভেবেছিলাম যে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, কিন্তু একদম সময় নেই, কারণ ভাষার সঙ্গে কালকে আবার রণজিতার কথা মনে পড়ছিল, যে ভাষার সঙ্গে মনস্তত্ত্বের যোগের কথা রণজিতা বলছিল, আমরা সবাই পড়েছি, আমাদের ছাত্রাবস্থায় পড়তে হয়েছে যে লাকার বিখ্যাত উক্তি, দ্য আনকনশিয়াস ইজ স্ট্রাকচার্ড লাইক দ্য ল্যাঙ্গুয়েজ, এবং লাকা তিন ধরনের অর্ডারের কথা বলছেন, ইমাজিনারি অর্ডার, সিম্বলিক অর্ডার আর অর্ডার অফ দ্য রিয়েল। এই অর্ডার অফ দ্য রিয়েল তা সব থেকে গোলমেলে একটা অর্ডার লাকার মতে, এবং তিনি বলছেন যে এটাকে ওই অর্ডারই নাকি শব্দের অর্থ নির্ধারিত হয়। কিন্তু যাই হোক, লাকার থেকে সরে এসে যদি আমরা আবার আমরা এই অনুবাদকের যে কেজো জায়গাটায় আসি, তাহলে অনুবাদককে কী করতে হবে? অনুবাদককে চেষ্টা করতে হবে যে মূল কবিতার ভাষায় যে অনুক্ত অব্যক্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোকে খুলে দিতে হবে, এবং চেষ্টা করতে হবে যে এই অনুবাদকের ভাষা এবং কবি ব্যবহৃত ভাষা এই দুয়ের মধ্যে যে দোতরার যে বন্দি সত্তারা লুকিয়ে আছেন সেই সত্তাগুলোকে বোধের সম্পূর্ণতার দিকে ঠেলে দিতে হবে। এখানে একটা যদি উপমা দিই তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কবির ভাষা, কবিতায় যে ভাষা কবি ব্যবহার করেন সেটা অনেকটা ধরা যেতে পারে যে একটা ফল, একটা ফ্রুট, একটা ফল আর তার খোসার সঙ্গে যে সম্পর্ক, কন্টেন্ট আর ল্যাঙ্গুয়েজের সম্পর্কটা অনেকটা, ফলটি হচ্ছে কন্টেন্ট আর যে ল্যাঙ্গুয়েজ কবি ব্যবহার করছেন সেটা খোসা, আপনি খোসাটা না কেটে কন্টেন্টে পৌঁছতে পারবেন না। কিন্তু অনুবাদকের ক্ষেত্রে যদি আমরা ভাষার জন্য একটা মেটাফোর ইউজ করি, তাহলে বলা যেতে পারবে যে আমরা যখন একটু একটু ডেকড আপ হয়ে কোথাও বেড়াতে যাই, কোনো বিয়ে বাড়িতে যাই, তখন আমরা আমাদের পোশাকের উপরে ধরুন একটা দামি জামেবার শাল চাপালাম, যে শালটা আমরা রোজ ব্যবহার করি না কিন্তু সেই দিন ব্যবহার করলাম। অনুবাদকের ক্ষেত্রে কন্টেন্ট আর ল্যাঙ্গুয়েজের সম্পর্কটা ওই সাধারণ পোশাকের সঙ্গে জামেবার শালের সম্পর্ক, আর কবিতার ক্ষেত্রে সম্পর্কটা একটি ফলের সঙ্গে তার খোসার সম্পর্ক। জানি না ব্যাপারটা পরিষ্কার হলো কিনা, কিন্তু অনুবাদ সেক্ষেত্রে যদি একটা অনুবাদের ভাষা যদি সেক্ষেত্রে একটা ফাইনালিটির কথা বলে, ভাষার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে রিয়ালাইজ করার কথা বলে, তাহলে একটা মজার ব্যাপার হয় যে কবিতার অনুবাদ আমরা করতে পারি কিন্তু একটি কবিতার সার্থক অনুবাদের আর অনুবাদ হয় না, কারণ ওটা একটা স্ট্যাসিসে পৌঁছে গেছে, একটা জায়গায় পৌঁছে গেছে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে কি যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে আমি যে ভাষা থেকে অনুবাদ করছি সেটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ, ফ্রম ল্যাঙ্গুয়েজ অনেকে বলেন, আর যে ভাষাতে অনুবাদ করছি সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো এই টার্গেট ল্যাঙ্গুয়েজে অনুবাদককে এমন একটা ইন্টেনশন খুঁজে পেতে হবে যেটা কবির কবিতার ভাষার প্রতিধ্বনিও হবে এবং তার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকেও জাগরুক করে তুলবে। তাহলে কবির আবার একটা সাধারণ সরলীকরণের দিকে ঝুঁকে যাই, তাহলে কবির অভিপ্রায় যদি স্বতঃস্ফূর্ত হয় সেক্ষেত্রে অনুবাদকের অভিপ্রায়টা হবে ইডিয়েশনাল বা ডেরিভেটিভ। তো এই যে ভাষাকে তার শব্দের শৃঙ্খলা থেকে যে আমরা মুক্ত করে দেব চেষ্টা করব অনুবাদে, উদ্দেশ্য থেকে আমরা উদ্দেশ্যের দিকে যে যাত্রা শুরু করব, আমরা হোয়াট ইজ মেন্ট থেকে দ্য ওয়ে অফ মিনিং এর ক্ষেত্রে এগোব, সেক্ষেত্রে আমাদের ওই ওই রুটি লুচির প্রসঙ্গ টেনে বলতে হবে যে যে শব্দগুলো অনুবাদক ব্যবহার করবেন সেই শব্দগুলোর মধ্যে চেষ্টা করবেন উনি যে কবিতায় ব্যবহৃত শব্দগুলোর প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি সাইনের মধ্যে যে অ্যাবসেন্ট প্রেজেন্স আছে সেগুলোকেও টেনে নিয়ে আসা। তো সেইভাবে চিন্তা করলে সত্যিকারের ভালো অনুবাদ কিন্তু
মূলকে অবফাসকেট করে না, মূলকে আড়াল করে না, মূলের উপরে আলো ফেলে, মূলের উপরে সত্যের আলো ফেলে। এবং যেটা অনির্বাণ শুরুতে বলেছিলেন যে কবির ক্ষেত্রে এই স্বাধীনতা আর অনুবাদকের ক্ষেত্রে স্বাধীনতা, অনুবাদকের ক্ষেত্রে আমরা দুটো কথা বারবার বলি, একটা হচ্ছে ফিডেলিটি আর একটা হচ্ছে ফ্রিডম, একটা হচ্ছে আনুগত্য আর একটা হচ্ছে স্বাধীনতা। আপনারা বুঝতেই পারছেন যে আমার ঝোঁকটা কীরকম স্বাধীনতার দিকে হেলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের সবাইকেই মানতে হবে, এখানে গৌতম আছেন, খুব সসম্ভাবে বলছি, এত বড় কবি তো, সব ভাষাতেই কিন্তু, সব স্পিচ অ্যাক্টের ক্ষেত্রে আমরা দেখি যে ভাষার অতিরিক্ত এমন কিছু থাকে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। কারণ এই এই যে সিগনিফায়ার আর সিগনিফাইডের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। একই সিগনিফায়ার একাধিক সিগনিফায়ারকে বোঝাতে পারে, বা একাধিক সিগনিফায়ার একটি সিগনিফায়ারকে বোঝাতে পারে। তো মানে তার মানে যে গ্যাপটার কথা আমি বলছি, আমি বাংলা করতে পারিনি, মানে সামথিং দ্যাট সিম্বলাইজেস আর সামথিং দ্যাট ইজ সিম্বলাইজড, এর মাঝখানে একটা গ্যাপ থাকে ভাষা ব্যবহারের ক্ষেত্রে। আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি এভাবে আমার মনে হয়েছে। তো অনুবাদকের লক্ষ্য থাকবে, এটা খুব বড় লক্ষ্য, খুব কম অনুবাদকই হয়তো আমরা এ ব্যাপারে সচেতন থাকি, বা সচেতন থাকলেও হয়তো এটা অর্জন করা খুব মুশকিল। সেটা হচ্ছে যে অনুবাদকের কাজ হচ্ছে তাহলে ওই সিগনিফায়ারের লেভেল থেকে সিগনিফায়ারের লেভেলে চলে আসা, এবং সিগনিফায়ারটাকেই বোথ সিগনিফায়ার এবং সিগনিফায়ার দুটোভাবেই ব্যবহার করা, মানে সিম্বলাইজড আর সিম্বলাইজিং দুটো একই লেভেলে, একই আমরা যাকে বলি অর্ডারে চলে আসে। তো এ খুব কঠিন কাজ, কিন্তু এই টু ল্যাঙ্গুয়েজ আর ফ্রম ল্যাঙ্গুয়েজ থেকে যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে আমরা যে শুধু একটা অনুবাদ পাবো তাই নয়, আমরা দুটো ভাষাকে খুব হয়তো এক ধরনের দার্শনিকতা দোষে দুষ্ট হয়ে গেলাম, কিন্তু দুটো ভাষাতেই যে অবরুদ্ধ ভাবের যে সম্ভাবনা সেটাকে আমরা খুলে দিলাম। এবং অনুবাদকের কাজ সেইভাবে দেখতে গেলে দিনের শেষে কবিতার মূর্তের সঙ্গে বিমূর্তকেও নিয়ে চলা। কালকে কবিকে প্রেজেন্টেশনে আমরা দেখছিলাম যে এই ইন্টারলিনিয়ার ফিচার্সগুলোর কথা অভিক বলছিল, তো আমাদেরও অনুবাদকের অনুবাদের ক্ষেত্রে এই ইন্টারলিনিয়ার ব্যাপারটাকে মাথায় রাখতে হয়। তারপরে এক কথায় যদি বলে দিই, আমাদের ট্রান্সলেশন মাথায় না রেখে হয়তো ট্রান্সক্রিয়েশনের কথাটা মাথায় রাখা দরকার। আমি যদি সময় থাকে আমি দুটো কবিতা অনুবাদ আপনাদের পড়ে শোনাবো, ঘাবড়াবেন না, দুটো কবিতার কোনোটাই আমার অনুবাদ নয়। একটি হচ্ছে পুরনো কবিতা, রামপ্রসাদের একটি কবিতা অনুবাদ করছেন গায়ত্রীদী, গায়ত্রী চক্রবর্তী স্পিলার। কবিতাটা সবাই বা গান সবাই শুনেছেন, তবু আজকে যেহেতু খুব লম্বা নয় সেহেতু বলে শোনানো যায়। শুরু হচ্ছে এই পঙ্ক্তি দিয়ে, বিখ্যাত পঙ্ক্তি, ও মন তোর ভ্রম গেল না, পে শক্তি তপ্ত হলি মত্ত, হরি হর তোর এক হলো না, বৃন্দাবন আর কাশীধামের মূল কথা মনে বোঝো না, কেবল ভবচক্রে ঘুরে বেড়াও করে আত্মপ্রতারণা, অসি বাঁশির মর্ম বুঝে তোমার কর্ম করা আর হলো না, যমুনা আর জাহ্নবীকে একভাবে মনে ভাবনা, প্রসাদ বলে গণ্ডগোলে এ যে কপট উপাসনা, তুমি শ্যাম শ্যামাকে প্রভেদ করো চক্ষু থাকতে হলে কানা। দেখুন গায়ত্রীকে অনুবাদ করছেন, ও মাইন্ড ইন এরর স্টিল, অনুপ্রাসের দিকে গায়ত্রী গেলেন না, উইথ দ্য লোড অফ পাওয়ার ইউ আর ড্রাঙ্ক, নো পারসেপশন অফ ওয়ান ইন টু, হরি অ্যান্ড হরা হ্যাভেন্ট মার্জ ফর ইউ, হ্যাভেন্ট গ্রাস্প দ্য সেন্স অফ দেয়ার শ্রাইন্স, বৃন্দাবন বারাণসী, ইউ ডিসিভ ইউর সেলফ অ্যান্ড হুয়েল অন দ্য হুইল অফ দ্য ওয়ার্ল্ড, ইউর কর্মা ইউ লেট গো উইদাউট সেন্স অফ হরা সোড
and Hari flute. খেয়াল করুন বন্ধুরা যে ওখানে হরি হর ছিল, এখানে কিন্তু উনি লিখলেন হরা সোর্ড আর হরি ফ্লুট। দেয়ার রিভার্স যমুনা গঙ্গা ইউ নেভার থিঙ্ক অ্যাজ ওয়ান ফেক প্রেয়ার প্রসাদ সেজ ইন অল দিস পম্প অ্যান্ড নয়েজ ইউ ডিভাইড হরি শ্যাম ফ্রম কালি শ্যামা সাইটেড অ্যাজ ইউ আর লাইন্ড। দেখুন এখানে ওই হরিশ্যাম আর কালি শ্যামা শব্দ দুটো কিন্তু ছিল না, কি ছিল ওই অসি বাসিটা হয়ে গেল হর সোর্ড আর হরি ফ্লুট, আর শ্যাম শ্যামা হয়ে গেল কি হল হরিশ্যাম ফ্রম কালি শ্যামা। কবিতা কেমন হয়েছে সেটা আপনারা পাঠকেরা বলবেন, অনুবাদ কেমন হয়েছে। কিন্তু আমি এই কবিতাটা আপনার দুটো কবিতা পর পর শোনালাম, তার একটাই কারণ যে অনুবাদক চেষ্টা করছেন যে অনুবাদের ভাষা, এক্ষেত্রে অনুবাদের ভাষা ইংরেজি, অনুবাদের ভাষাটাকেও টেনে টুনে বাঁকিয়ে চুড়িয়ে তার লিঙ্গুইস্টিক হরাইজনটাকে প্রসারিত করা, যাতে করে বাংলা ভাষার যে লিঙ্গুইস্টিক রেজিস্টারটাকে ধরা যায়। তার মানে এইটা এক অর্থে বলা যেতে পারে যে গায়ত্রীদের একটা পিওর ল্যাঙ্গুয়েজের দিকে যাওয়ার চেষ্টা, এক্সপ্যানশন অফ ডিকশন বলতে চাইছে, poetic diction টাকে এক্সপ্যান্ড করা। Not really, I would say the semiotics of the language as well. আচ্ছা এটা হলো একটা। আরেকটা কবিতা আমি ট্রান্সক্রিয়েশন দিয়ে শেষ করেছি, আরেকটা কবিতা দেখুন ওই ফিডেলিটি আর ফ্রিডমের ক্ষেত্রে, পুরো কবিতাটা পর পড়ে শোনাবো না, শুধু প্রথম পঙ্ক্তিটি শোনাবো। এই অনুবাদটা করছেন মুকুল শর্মা, এটা হচ্ছে জীবনানন্দের অনুলতা সেনের অনুবাদ, অনুবাদ বা অনুকৃতি যাই বলুন আপনারা। জীবনানন্দের নিজের করা অনুবাদটা আমার কাছে এখন আছে, কিন্তু ওটা দরকার হলে আমরা আলোচনার মধ্যে আনবো। তো প্রথম পঙ্ক্তিটা তো আমরা সবাই জানি, তাও একটু ঝালিয়ে নিই। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দেখুন মুকুল শর্মা কি করছেন, yet as always alone I remain wandering into strange centuries again and again with the same south sea fatigue lingering at the outer limits of my feet and shores of dense dark seas mangled by now into meaningless memories of empires derelict as dust forming time's greatest oddities where my life blood has mingled with sea foam in uncanny cities but also as I held the promise of two moments of peace then in the arms of my sometime small town Bonalata Sen. দেখলেন এখানে সিংহলের কথা নেই, মালয় সাগরের কথা নেই, নাটোরও নেই, স্মল টাউন রয়েছে। তো এটাকে আমরা ট্রান্সলেশন বলবো না ট্রান্সক্রিয়েশন বলবো, এই সিদ্ধান্ত নেওয়ার দায় আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। রাখা পরিষ্কার বলেছেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিম্বলিক অর্ডার, যে দেখলে ফার্দিনান্দ সুর বলছেন সাইন, লেখা তার সমালোচনা করে বলছেন একটা ইনভার্সন হয়েছে এখানে যে কোনটা বড়, সুসুরের ক্ষেত্রে মিনিং দ্য কনসেপ্ট বড়, ইমেজ বড় এবং শব্দের উপরে তার জন্য উৎপ্রেক্ষেপ মানে উৎক্ষেপ, কিন্তু লাগার ক্ষেত্রে একটু উল্টো যে প্রাইমেসি অফ দ্য সিগনিফায়ার এবং নিচে সিগনিফায়ার দুটোর মধ্যে অভেদ কল্পনা করার সত্যি লাগবে যে মাঝে যে বার আছে আমি যে এসবে দেখি এইটা আমরা অতিক্রম করতে পারি না,
কাজে ভাষা হচ্ছে সিগনিফায়ার, সেটা সিগনিফায়ারের যোগাযোগ। As signifier represents itself for another signifier, size. Not for another signifier. এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে দ্বিতীয় আপনি একটা কথা বলেছেন যে যে অনুবাদ যখন আমরা করি টার্গেট ল্যাঙ্গুয়েজে তখন সেখানে একটা স্ট্যাসিসে পৌঁছে যায়, এর আর অনুবাদ হয় না। কিন্তু আমাদের একটা অভিজ্ঞতার কথা বলি, যেটা আপনি বলেছেন যে অনেক সময় আমরা দ্বিতীয় তৃতীয় অনুবাদের পর অনুবাদ করি। ধরুন বাংলাদেশের সুভাষ মুখোপাধ্যায় তিনি নাজিম ইকবালের কবিতা অনুবাদ করেছেন, তিনি বলছেন আমি এটা অনুবাদ করেছি টার্কিশ থেকে নয়, গীতা ফ্রেঞ্চে অনুবাদ করেছিল আমাকে মুখোমুখি, আমি তার থেকে করেছি, আমার জার্মান অনুবাদক তাই, আমি কবির সাথে পরিচিত হলো ইংরেজি থেকে আমি অনুবাদ করলাম, ওনার সাথে পরিচয় আমাকে জার্মান ট্যাগুলো সাপ্লাই করলেন যে আপনার অনুবাদে এখানে এখানে ঠিক হয়নি। ডরোথি জোনের কথা, উনি কোনো বিখ্যাত কবি নন, উনি একজন থিওলজিয়ান। তো এটা হলো আমরা বলি একটা উদ্দেশ্যবাদী অনুবাদ, ধর্ম প্রচার ধরে। বাইবেলের অনুবাদ কী করে হয়েছে, বাইবেলের অনেক অনুবাদ আছে, একটা পবিত্র ধর্ম পুস্তক আমরা ক্যারির সাথে যুক্ত করে যেতে দেখি, আরেকটা আছে কিতাবুল মুকাদ্দাস নামে অনুবাদ হয়েছে, ওটা করেছে তথাকথিত মুসলিম বাংলায়। কিন্তু মনে হচ্ছে না না, তার ভূমিকা সে লিখেছে আসমানি কিতাবে লিখেছে, কিতাবুল মুকাদ্দাস মানে পবিত্র পুস্তক, সেখানে লিখছে আমরা মূল ভাষা থেকে অনুবাদ করেছি। মূল ভাষা কি? হিব্রু, গ্রিক এবং আরামাইক ভাষাতেই করছে। এবং আমাদের এখানে যত অনুবাদ হয় সেগুলো তৃতীয় ভাষাতে হয়। আপনার এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তৃতীয় ভাষাতে কোনো কেউ অনুবাদ করে তখন প্রশ্ন দাঁড়াচ্ছে এটাকে আমরা অনুবাদ বলবো না ট্রান্সক্রিয়েশন বলবো। যেরকম ধরুন অবভিয়াস এক্সাম্পল আমি বলতে দেবো, আমি আসলে পুরো জিনিসটাকে ভেবেছিলাম এই কারণে এইভাবে যে আমার সেটা হচ্ছে যে বাংলা ভাষা থেকে ইংরেজি, দেখুন ধরুন আমি আমার কথাই ভাবি, আমি একজন বাইলিঙ্গুয়াল একজন ইন্ডিভিজুয়াল, কিন্তু আমি ওইটা লিখেছিলাম আমার লেখাতে, আপনি সময় পান দেখবেন যে কিন্তু আমার পড়াশোনাটা স্কুলের পড়াশোনাটা হচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে, তো বাংলা আমার মাতৃভাষা এবং আমার আমার সাহিত্যের যে বোধ সেটা বাংলা ভাষা সাহিত্য চর্চার মধ্যে দিয়েই তৈরি হয়েছে। কিন্তু কী হলো, আমি যখন পরে বড় হয়ে কলেজ ইউনিভার্সিটিতে গেলাম, আমি আমার পাঠের বিষয় হিসেবে যখন আমি ইংরেজি সাহিত্যকে বেছে নিলাম, তখন আমার যে ট্রেনিংটা হলো বা আমার যে ট্রেনিংটা হওয়ার কথা সেটা কিন্তু একটা কমপ্লিটলি অন্য এপিস্টেমোলজিতে হলো। এইবার আমার ক্ষেত্রে আমি যদি অনুবাদ করি, আমার অনুবাদ করার ক্ষেত্রে অসুবিধাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে আমি যখন ইংরেজি কবিতা থেকে বাংলায় অনুবাদ করি তখন আমার অনেক স্বচ্ছন্দ মনে হয়, কিন্তু বাংলা থেকে যখন ইংরেজিতে অনুবাদ করি আমি খুব সন্ত্রস্ত থাকি। এখন এর কারণটা আমার যেটা নিজের মনে হয় যে আমার এই কনফিডেন্সটা আছে যে প্রয়োজন মতো বাংলা ভাষাকে আমি অনেক বেশি কন্ট্রোল করতে পারবো বা আমি চেঞ্জ করতে পারবো। এই যে আমি পিওর ল্যাঙ্গুয়েজের কথা বারবার বলছিলাম, তো সেখানে আমার কনফিডেন্সটা অনেক বেশি থাকে, কিন্তু যখন আমি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করি, ধরুন সৌম্যবাবু দীর্ঘদিন বিদেশে থাকেন, এই মুহূর্তে আমেরিকাতে ইংরেজি ভাষাটাকে কীভাবে বলা হয়, প্রত্যেকটা ভাষাতে একটা ছন্দ থাকে, হ্যাঁ, সেটা কিন্তু সেই লিঙ্গুইস্টিক হেমিস্ফিয়ারে না থাকলে বোঝা যায় না। আমি যখন ইংরেজিতে অনুবাদ করব বাংলা কবিতা থেকে ইংরেজিতে, তখন আমার কেন একটা আড়ষ্ট ভাব বলে মনে হয়। এখন এখানে তার মানে দেখছেন যে অনেক অনেক ধরনের স্ট্র্যাটেজি অনুবাদককে নিতে হয়, অনেকভাবে অনুবাদ করা সম্ভব, ট্রান্সলেশন না বলে ট্রান্সলেশনস বলাটাই উচিত। বা ধরুন আমাদের, আপনি জানেন আমাদের এখানে সাহিত্য একাডেমি অনেক সময় এরকম কাজ করে যে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা রিজনাল ল্যাঙ্গুয়েজে ডাইরেক্টলি ট্রান্সলেটেড হয়, মাঝখানে একজন থাকে যিনি ইন্টারমিডিয়েটের কাজ করে, তো এভাবেও অনুবাদ হয়। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল, আপনি তো জানেন আমি আর কি বলবো, তবু বলছি যে ধরুন যে বিখ্যাত এসেটা, যেটা না পড়ে হয়তো অনুবাদ নিয়ে কোনো কথাই বলা যায় না, বা বুঝতে পেরেছেন যে সেই এসের একটা খুব প্রচ্ছন্ন প্রকট ছায়া আমার কথার মধ্যে ছিল, আমার বাচনের মধ্যে ছিল, দ্য টাস্ক অফ দ্য ট্রান্সলেটর, ওয়াল্টার বেনিয়ান। দ্য টাস্ক অফ দ্য ট্রান্সলেটর হ্যারি জন বলে একজন অনুবাদ করেছেন। দেখা যাচ্ছে যে জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করার সময় অনেক ধরনের সমস্যা এসেছে এবং কখনো কখনো মিনিংয়ের ইনভার্সন হয়ে গেছে, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পল ডিমান। আপনি হয়তো জানেন পল ডিমান দেখাচ্ছেন যে কিভাবে, যেহেতু বেনিয়ামিন এক ধরনের মেসিয়ানিক ল্যাঙ্গুয়েজের কথা বলছে, আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি ঠিক জানি না ট্রান্সলেশন কোথায় শেষ আর ট্রান্সক্রিয়েশন কোথায় শুরু, কিন্তু এটুকু আমি জানি যে আমি কোনো প্রবন্ধ, ঘটনাচক্রে আমাকে রবীন্দ্রনাথের
প্রাচীন সাহিত্য এবং আধুনিক সাহিত্য থেকে একাধিক প্রবন্ধ অনুবাদ করতে হয়েছে, আমার ঘাম ছুটে গেছে সত্যি কথা বলতে কি। এবং সেখানেও অনেক সময় যে প্রশ্নটা উঠে এসেছে সেটা হচ্ছে যেটাকে আমরা বলি স্টাইল শিটের প্রশ্ন। ধরুন রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আপনারা যারা সবাই পড়েছেন, একটা প্রবন্ধে হয়তো 47টা শব্দ রয়েছে। এবার আপনি যখন অনুবাদ করবেন, আপনি যদি রিডেবিলিটির কথা ভাবেন, তাহলে সেই ক্লজগুলোকে ভাগ করে দিয়ে আপনি একটা বাক্যের জায়গায় তিনটে বাক্য তৈরি করলেন, তাতে রিডেবিলিটি বাড়লেন। আবার কেউ বলবেন যে না, রবীন্দ্রনাথ যে কথা ভেবে যে স্ট্র্যাটেজি নিয়ে ওই ভাষাটা ব্যবহার করেছেন, যে সময় ব্যবহার করেছেন, আপনাকে তার প্রতি অনুগত থেকে ওই 47টা। আর আমি তো আলোচনার মধ্যে শুধু শব্দ আর ভাষার কথা বলেছি, আমি তো অন্য জিনিসগুলোকে আলোচনা আনিনি। সিনট্যাক্স, সেন্টেন্স, আপনি যেটা বললেন যে আসলে আমরা ভাষা ব্যবহার করি না, ভাষা আমাদেরকে ব্যবহার করে, এই ব্যাপারটা আমাদের বোধহয় বোঝা দরকার যে আমরা ওই ওই। এবং সেই কারণেই আপনারা দেখছেন যখন সাসুর থেকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, যখন আমরা দেরিদাতে গিয়ে পৌঁছেছি, যখন দেরিদা স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে লিখছেন, তখন কিন্তু উনি বলছেন যে কিভাবে যে এই সেন্ট্রালিটিটা ভেঙে যাচ্ছে, দ্য সেন্টার অফ আ স্ট্রাকচার ইজ বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য স্ট্রাকচার। এগুলো এর কচকচির মধ্যে গিয়ে লাভ নেই। আচ্ছা, আমার মনে অন্যরা তো বলবেন, আমি শেষ কথাটা বলি নেই, আমাদের তো বেশি আমার বক্তৃতার সময় আমি কিছুটা বলবো। যে কথা হচ্ছে বেনিয়ামিনের রেফারেন্স যখন আপনি অনিবার্য দিলেন, ওনার মূল সার কথাটা হচ্ছে আপনি যে ভাষা থেকে অনুবাদ করবেন তার যে কাঠামো, মানে ভাব কাঠামো যেন বজায় থাকে, এটা উনি দাবি করেন। আমরা তাকে একত্রে বলার জন্য তিনি ভাবানুবাদের কথাই বলছেন। তিনি দমন ধরুন, আমাদের একটা বাংলার প্রেক্ষাত উদাহরণ হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এইটা আমরা সচরাচর স্কুলে শিখেছি, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। বিলেতে যখন বৃষ্টি পড়ে রাস্তার উপরে, মানে কুকুর বিড়ালের ঝগড়া জাতির মতো মনে হয়, অর্থাৎ আফলাফি করছে, কামড়াকামড়ি করছে আমরা বলি, এটাও বলতে পারি। আজকাল বলে না ফাটাফাটি অফা, তো এরকম বিজ্ঞাপনের ভাষায় ওইটা হচ্ছে কামড়াকামড়ি। কিন্তু বাংলার মুষলধার বললে মনে আমাদের একটা ইমেজ আসে, এটা অনুবাদের ধরবেন কি করে? উনি বলছেন ধরার চেষ্টা করবেন। আপনি যদি হুবহু নিজের ভাষার কাঠামোতেই পুনরুৎপাদন করেন, তাহলে অনুবাদ করার লাভটা কি? জার্মান চিন্তাবিদ কেমন করে চিন্তা করেন, যেমন জার্মানিতে বলে, ইংরেজিতে আমরা দুটা লিখে আর্ট ওয়ার্ক, ওরা বলবে কুনস্ট ব্যাক, আমরা বলি ধরেন এক্সিবিশন ভ্যালু, ওরা বলে আউস স্টেলুম ভ্যাল, ওয়ান ওয়ার্ড হয়ে যায়। আমরা ওরা বলে কুল ভ্যাল্ট, ইংরেজিতে বলে কাল ভ্যালু, আলাদা লিখবেন। বাংলাতে সমস্ত এই যেমন ধরেন আমাদের চোখের পিছনে দেখে অনিল বাবুর পিছনে মানবী বিদ্যা চর্চা কেন্দ্র, মানবী বিদ্যার সাথে চর্চা একসাথে লাগাতে হবে কেন? ইংরেজিতে কিছু উমেন্স স্টাডিজ সেন্টার, এখন এটা যার যেটা পছন্দ সেটা করে আর কি, অনুবাদের এইটা একটা সমস্যা। আরেকটা কথা আপনি বললেন আনকনশাসের সম্পর্ক, একটা আমাদের দ্রুত নিষ্পত্তি করা দরকার, যেটা আমি এখানে আলোচনা করবো না, বলছি কি দি আনকনশাস, অনেকে মনে করি একটা হিবিজিবি ব্যাপার। ফ্রয়েডের আগেও আনকনশাস কথা ছিল, আপনি প্ল্যাটোতেও পাবেন, কিন্তু আনকনশাসের মূল কথা লেখা বলছেন আনকনশাস হিবিজিবি জিনিস নয়, একটা পরিষ্কার কাঠামো আছে, যে কাঠামোটা তুলনা নিকটতম তুলনা ভাষা। আনকনশাস লুক্তুরে কোনো লঙ্গার, দি ওয়ার্ড ইউজেস ইজ লঙ্গার, এটা লং নয়, অর্থাৎ এটা আমরা তোমার চোখের ভাষা, তোমার ভাষা বোঝার আশায় দিয়েছি জলাঞ্জলি, ওই ভাষার কথা উনি বলছেন লঙ্গা, মানে লঙ্গাস। তা আমি বলছি উল্টাটা কিন্তু সত্য নয়, উল্টা কি ল্যাঙ্গুয়েজ মাত্রে আনকনশাস নয়, অর্থাৎ মানুষ মাত্রেই পশু বটে কিন্তু পশু মাত্রেই মানুষ নয়, এই যে কাঠামোটা আনকনশাস। এবার এটা লাকার দুজন শিষ্য এই প্রবন্ধ লিখেছিলেন বনেভাল কনফারেন্স 1964, সেটা নিয়ে অনেক লতাকাণ্ড হয়েছে, অর্থাৎ এটা সত্য বলে অনেকে মনে করেছিলেন। আমি তাই বলি, তাহলে ল্যাঙ্গুয়েজের কোনটা আমরা স্পর্শ করতে পারি না। লর্ড লেভিস্ট্রস একটা কথা ব্যবহার করেছিলেন, সিম্বলিক ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেনি আদার থিংস, আমরা এখনো বলি না ফাংশনাল ইংলিশ, ভাষা দিয়ে জীবনের কাজ চলে। আজকাল আমরা আমাদের জীবিকার ভাষা পেটের ভাষা, কালকাল কিন্তু ভাষা তো শুধু সেটা না, পেটের ভাষা না, ভাষা তো অবান্তর ভাষা, 3.5 হাত দেহের জন্য 3.5 হাত ঘর যথেষ্ট নয়, সেই ভাষাটাতে কবিতার মধ্যে আমরা বলি। এখন প্রশ্ন হচ্ছে সেইটাকে আমরা কীভাবে হজম করব, ল্যাঙ্গুয়েজ টু সুপারফ্লুয়াস অর্থাৎ অতিরিক্ত কথাটা বলে, সেইটাকে আমরা কেমন করে আনবে বলছেন। আমি এই জন্য বলছি কি, ল্যাঙ্গুয়েজ ইজ নট আনকনশাস, ল্যাঙ্গুয়েজে কনশাসও আছে আনকনশাসও আছে, দুটোই অবশ্যই। এখন রিয়েলের ভূমিকাটা কি আপনার মন্তব্যে আমি বলছি, ল্যাঙ্গুয়েজ ইনএভিটেবলি বিলংস টু দ্য সিম্বলিক অর্ডার। লেভিস্ট্রসের কথাটাকে লেখা একটু বাঁকিয়ে চুরিয়ে বানিয়েছেন অর্ডার, লো সিম্বলিক অর্ডার, এই অর্ডারটা সব কিছু স্পর্শ করতে পারে না। আমরা কথা কথা বলি না, আপনি তো বলেছেন অনির্বচনীয়, আমি তোমাকে যা ভালোবাসি ভাষায় প্রকাশ করা যায় না,
অথবা এটা বলে আমি শেষ করতে পারবো না, শুধু বিখ্যাত 30 মিনিটের জন্য নয়, সারা জীবন বলেও শেষ করতে পারবেন না, তো সেইটাকে কি হবে, এটা হচ্ছে রিয়াল। আমার নাম দীপঙ্কর রায়, এটা তো মিথ্যা কথা। আমার নাম ধরেন, আমার নাম হচ্ছে সলিম আল্লাহ। সলিম মানে হচ্ছে সাউন্ড, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। আমি সবসময় বিশ্বাস করেন এখনো অসুখ নিয়ে আসছি, আমি প্রায় সময় অসুস্থ থাকি, তা আমার নাম স্বাস্থ্যবান হতে পারে। নামের মধ্যে নেসেসারি মিথ্যা প্রথমে সূত্রপাত হয়, কিন্তু এটাকে মিথ্যা বলবো কি, ইট ইজ এ নেসেসারি রিপ্রেজেন্টেশন আর ডিমিনিশনস। তো সেই জন্য অনুবাদের ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে প্রথম ভাষাগত অনুবাদ, there is no such thing as an original language, but it has always been a persistent myth. এটা নিয়ে আমরা কিন্তু কাবার চালিয়ে যাচ্ছি, এই যে পিওর ল্যাঙ্গুয়েজের স্বপ্ন, অলিকের স্বপ্ন, এটা প্রায় ঈশ্বর প্রতি মৌলিক। নরম করে দরজা বন্ধ করে দেওয়ার মনোভাবটাকে যদি একটা মঙ্গলবাদ বলা যায়, সেরকম কথাও তো আমরা শুনেছি যে ভাষার মধ্যে যেটা অননুবাদনীয়, যেটুকু অনুবাদযোগ্য না সেটুকুই নাকি কবি। এইরকম একটা মূলতার সামনে দাঁড়িয়ে এমনকি পাঠক হিসেবেও, এবং অনুবাদক তো আর পড়া পাঠক, তিনি একটা বাচ্চার মধ্যে যেটা অনুবাদ করা যায় না সেটুকুই নাকি কবিতা, এবং এটা বিশ্বাস অনেকেই করেন, বুঝতে পারেন। কবিতার ক্ষেত্রে তো মজাটা যেটা কালকে অভিকের বক্তব্যের মধ্যেও এটা ছিল, কবিতার ক্ষেত্রে তো আলটিমেটলি যেটা আসছে সেটা তো এক ধরনের মাস্টার কোট, মানে ধরুন টাইগার টাইগার বার্নিং ব্রাইট, এর আপনি কি ব্যাখ্যা করবেন, কিন্তু এই ব্যাখ্যা তৈরি করার পেছনে এর যে লিল্টিং রিদম সেটাও কন্ট্রিবিউট করছে। মানে সেই কারণে বলা হয় যে পোয়েটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু সব থেকে বেশি ইনফরমেশান আসে, তার তার ইডিওম্যাটিক ইউজ, তার মিটার ইউজ করা, তার ওই যেটা অভি দেখাচ্ছিল আগের দিন, ধরুন অক্টেভ আর সেস্টেটের মধ্যে যে ভাবটা বিভিন্ন ভাবে, সুতরাং শুধু যেটা অননুবাদনীয় সেটাই কবিতা বললে আমার মনে হয় যে এক ধরনের এসেনশিয়ালিজমের ট্রোপে আমরা পড়ে যাব। কারণ কবিতা যেহেতু একটা আমরা বলবো পলিগ্লট রেজিস্টার, যেখানে অনেক কিছু, বা আগের দিন ও প্যাটার্ন পোয়েট্রির কথা বলছিল, সেক্ষেত্রে আমরা ছাত্র হিসেবে যখন মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়েছি তখন পাখির ডানার মতন কবিতা, এবং সেক্ষেত্রে বা ই কামিংসের কবিতা, যাই হোক, তো সুতরাং কবিতার ক্ষেত্রে যেমন ধরুন কালকে বা উইলিয়াম লেকের কথাই, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমার মনে হয় বলে আপনাদের সাথে শেয়ার করছি। উইলিয়াম লেকের কবিতা, কালকে নিউটনের ছবি এঁকেছিলেন উইলিয়াম লেক, তার কথাও রণজিৎ দা বলছিলেন, তো উইলিয়াম লেকের কবিতা, যে ধরুন আমাকে সাউন্ডস অফ এক্সপিরিয়েন্স থেকে একটা কবিতা অনুবাদ, ধরুন দ্য সিক রোজ, এই কবিতাটা আমাকে অনুবাদ করতে পারবো। উইলিয়াম লেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে, সমস্যা বলবো না, উনি কবি হিসেবে এটা ওনার জোরের জায়গা, সেটা হচ্ছে যে সাউন্ডস অফ ইনোসেন্স, সাউন্ডস অফ এক্সপিরিয়েন্স, এই দুটোকে পাশাপাশি রেখে যে সোলের জার্নির যে ট্র্যাজেক্টরিটা উনি তৈরি করছেন, এজ অফ ইনোসেন্স, এজ অফ এক্সপিরিয়েন্স, তারপরে আলটিমেট এজ অফ অর্গানাইজড ইনোসেন্স, সেক্ষেত্রে একই শব্দ, একই ছন্দ বিভিন্ন কবিতাতে উনি ব্যবহার করছেন, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্সে, কিন্তু প্রত্যেকবারই অর্থ একটু একটু করে বদলে যাচ্ছে বা সমৃদ্ধতর হচ্ছে। সংস অফ এক্সপিরিয়েন্স কবিতায় যখন আমি হোয়াইট এই শব্দটা পাচ্ছি, ব্ল্যাক এই শব্দটা পাচ্ছি, সেটা কিন্তু সংস অফ ইনোসেন্সে হোয়াইট বা ব্ল্যাক শব্দটা ব্যবহারের সঙ্গে ঠিক একই রকমের নয়। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওইটা বললে বোধ হয় আমরা একটা ট্রাঙ্কেটেড ভিশনের মধ্যে পড়ে যাবো। কবিতা অনুবাদের ক্ষেত্রে আমি নিজে প্রেফার করবো একটি বিশেষ কবিতা অনুবাদ না করে একটা ক্লাস্টার অফ কবিতা অনুবাদ করা, সেক্ষেত্রে আমার সঙ্গে কবির একটা কালচারাল ডায়ালগ তৈরি হয়ে যায়। এখানে দুইটি কথা বলার আছে, আমি এটা বলেই কনক্লুড করছি, দীপঙ্কর যদি পরে কিছু বলে, মানে এই যে আমি যাকে অনুবাদ করতে চলেছি, ধরুন রামপ্রসাদ সেন, তার মনোলোক, তার চেতন জগৎকে স্পর্শ করতে গেলে আমার কিছু ব্যায়াম দরকার, সেই ব্যায়ামের অভাবটা কিন্তু এই অনুবাদে ছিল। এখানে আমি কবিতাটা আবার পড়ছি, অমন্ত ভ্রম গেল না, পেয়ে শক্তিতত্ত্ব হলিমত্ত, হরিহর তোর এক হল না,
বৃন্দাবন আর কাশীধামের মূল কথা মনে বোঝো না, কেবল ভবচক্রে বেড়া উপরে করে আত্মপ্রতারণা। এই পর্যন্ত রামপ্রসাদ সেন একবারও কালীর কথা বলেননি, একটা শক্তিতত্ত্ব শব্দটা ছাড়া আবছা করে কালী কিন্তু স্থগিত থাকছেন। অসীবাসী যখন বলছেন সেটা যে কি করে হরসোর্ড হবে, নোবডি নোজ। অসীটা এসেনশিয়ালি কালী, কালী শব্দটাই। এই অসী শব্দটাই রামপ্রসাদ অন্য অনেক গানে ব্যবহার করেছেন এবং সম্পূর্ণ কালীর অনুসঙ্গেই এসেছে। অসী কালী ছাড়া কারোর অনুসঙ্গে আসতে পারে না, এবং এইটাই যদি সমস্যা যে উনি এটাকে এক্সপ্লেন করতে গিয়ে মানে ভয়ঙ্কর ভুল করে বসেন। হ্যাঁ, এবং হরফ্লুট হরিফ্লুট হতে পারে, যদিও হরিরূপে তিনি কোনোদিন মাসি বাজাননি। এর সঙ্গে আমাদের বুঝতে হবে রামপ্রসাদের সময়ে বৈষ্ণব শাক্ত বিরোধ, কৃষ্ণচন্দ্র রাজার সভায় কিভাবে বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের পাশে বসিয়ে এক ধরনের রাজশাসনে এক করা হচ্ছে, দুরকম শাক্ত মত, একটা দুর্গা বীজ একটা কালিকা বীজকে ধরে একজন দুজনকে দিয়ে দুটো অন্নদা মঙ্গল লেখানোর চেষ্টা করছে, গায়ত্রী চক্রবর্তী স্পিবেকের মতন মহাপুণ্যিক এটাকে ছুঁতে পারলেন না, কে কি করে এই ধরনের কবিতা বা সেটা চণ্ডীদাস বিদ্যাপতির হতে পারে, তত্ত্বটা না জানলে মুশকিল ভয়ঙ্কর। আমরা যদি তত্ত্বের দিকে অনির্বাণ নাও যাই, সেক্ষেত্রে আমরা দেখছি আমি যদি আরেকটু লোয়ার লেভেল থেকে ধরি, সেটা হচ্ছে যে রামপ্রসাদের কবিতার কাল আর গায়ত্রীদের অনুবাদের কাল দুটো আলাদা। এবার আমি একটা টেম্পোরাল লোকেশনে বসে আরেকটা টেম্পোরাল লোকেশনে তৈরি করা একটা আর্টের সঙ্গে আমি ডায়ালগে যেতে চাইছি, তার মানে কোনো না কোনোভাবে অনুবাদক হিসেবে আমাকে সেই অন্টোলজিতে ঢুকতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর ক্লাস্টারের কথা আপনি যেটা বললেন, গায়ত্রীদের প্রতি একটুখানি আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এটা আসলে কিছু ছবি এঁকেছিলেন নীরদ মজুমদার, সেই ছবিগুলোর সঙ্গে নীরদ মজুমদারের স্ত্রী কিছু ফরাসি ভাষায় অনুবাদ করে, সংখ্যায় খুব কম। গায়ত্রীদি রামপ্রসাদ অনুবাদ করার সময় শুধুমাত্র সেই কবিতাগুলোই অনুবাদ করেছেন যেগুলো নীরদ মজুমদারের স্ত্রী অনুবাদ করেছিলেন, তো তার ফলে কিন্তু তবু একটা কবিতা তো নয়, একাধিক কবিতা অনুবাদ, এটা ক্লাস্টার অনুবাদ। হ্যাঁ, এবং রামপ্রসাদ সেন এমন কিছু মহাভারত লিখে যাননি যে বিশাল কিছু যে তাকে পড়া যাবে না সারা জীবন, এবং শক্তিতত্ত্বকে না জেনে রামপ্রসাদের প্রতিটা কবিতাই শক্তিতত্ত্বের কবিতা, এবং প্রত্যেকটা কবিতাই যদিও মানে পরবর্তীকালে রামপ্রসাদ বিশেষজ্ঞরা এটাকে মানে সাধন সঙ্গীত সমর সঙ্গীত এসব ভাগে ভাগ করেন, সাধন ও সমর শক্তিতত্ত্বে দুটো এক জায়গাতেই এসে দাঁড়ায়, এবং শহরের দোতলা আলাদা, কিন্তু দুটোতে সে যখন গান হবে, গানকে যেরকম গান সুরটা যদি গানের অনুবাদ হয়ে থাকে, এই কবিতাগুলোতে যখন গান বস মানে সুর বসছে, তাতে পানালাল বাবু যে কাণ্ডটা করেছিলেন যে সবাইকে খুব মিয়ন মুড়ি করে দিয়েছিল, উনি বিরাট গায়ক, কিন্তু সাপ্তসঙ্গীত ভাবে গাওয়া হয় না। অনুবাদের মধ্যে প্রথমে যেটা আমরা হারাই মহিমা বা অরা কি জিনিসটা কি, এটা হচ্ছে বেঞ্জামিন এভাবে সংজ্ঞা দিয়েছেন যে দূরে দাঁড়িয়ে যখন আপনি দার্জিলিংয়ের চূড়া দেখতে পারবেন, হ্যাঁ, তখন যে আপনি প্রেজেন্ট টাইমে আছেন কিন্তু দূরত্ব, শিল্পের ক্ষেত্রে যখন আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে এটা হয় কি আপনি দূরত্ব দেখার দরকার নাই, ইট ইজ ভেরি ক্লোজ বাট অনেক দূর, স্থানের দিক থেকে নয় সময়ের দিক থেকে। আপনি এই জন্য পুরনো ছবির যতই রিপ্রোডাকশন করুন না কেন পুরনো ছবির মহিমাটা আসবে না, ধরেন মোনালিসার আমার বাথরুম মোনালিসায় ভর্তি, এই ধরনের উদাহরণটা আচ্ছা আমি আর কি বলি, এখন যেটা আমি বলেছিলাম অনুবাদ কী করে হয়, গীতা মুখার্জি তুর্কি জানতেন কিনা আমি জানি না, কিন্তু উনি ফরাসি জানতেন, ফরাসিতে আগে নাজিবিকতার অনুবাদ হয়েছে ইংরেজির আগে, উনি ওই ফরাসি অনুবাদ পড়ে বাড়িতে যাকে বলা মস্কুইটো গার্ডেনের ভিতরে সুভাষবাবুকে বলেছেন, সেটার থেকে উনি বাংলা অনুবাদ করেছেন, ইংরেজি থেকেও নয়, ইংরেজি অনুবাদগুলো পরে হয়েছে যেগুলো আমরা দেখছি। এই জন্য আমি বলছি ওইটা হলো তৃতীয় ভাষা থেকে অনুবাদ, মানে তুর্কি থেকে ফরাসি, ফরাসি থেকে মৌখিক বাংলা, সেই মৌখিক বাংলা থেকে লিখিত বাংলা। এই জন্য এখানে
অরা তো চলে গেছে, কিন্তু তাতে কি ক্ষতি হয়েছে? জেলখানার চিঠিতে আমরা মুখস্ত করেছি বাংলায়, কারণ আমি যদি অভিনয় না করি সুভাষ মুখোপাধ্যায় নাজিম মহমুদের চেয়ে ভালো কবি ইন সার্টেন রেসপেক্টস, সেই কারণে তার পক্ষে এটা সম্ভব হয়েছে। অর্থাৎ তিনি আমাদের ভুলিয়েছেন, ওই যে কথাটা আছে গায়ত্রী যে আরেকটা ভুল করেছেন এখানে, ভ্রম, ভ্রম ঠিক ইরর নয়, ভুল চুপ, ভুল ত্রুটি আর ভ্রম এক জিনিস না। ভ্রমের মধ্যে ভ্রমণের ভাবও আছে, যেটাকে ইংরেজিতে পার্লয়েন্ট ল্যাটার বলে। পার্লয়েন্ট মানে অনেক অনুবাদকে চুরি করানো হয়, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করছেন চুরি করা ঠিক, আরে না এটা চুরি না, এটা ফরাসি ইংরেজি যৌথ শব্দ। লয়েন মানে মহাত্মা গান্ধীর কোমরের যে কাপড়টা থাকতো, লয়েন ক্লথ। পার্লয়েন মানে আমরা আঁচলের মধ্যে টাকা লুকিয়ে রাখতাম, সরিয়ে রাখা। লাইব্রেরিতে বই যখন মিসিং হয় বইটা কেউ নিয়ে যায় নাই, অধ্যাপকদের স্বভাব তো আপনি জানেন, অন্য জায়গায় লুকিয়ে রাখে যেন আগামীকাল দিন দিতে পারেন।